বুনো দাতালের আতঙ্কে ভুগছে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে তেলিয়ামুড়া মহকুমায়। নির্বিকার সংশ্লিষ্ট দপ্তর লোক দেখানো কিছু পদক্ষেপ ছাড়া জরুরি কোনো পদক্ষেপ নিচ্ছে না দপ্তর। তেলিয়ামুড়া মহকুমার জারুইলং বাড়ি এলাকায় সোমবার রাতে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বুনো হাতির দল, তাণ্ডব চালায়, তছনছ করে দেয় কৃষকের ফসলের। ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। একদল হাতিকে তাড়াতে চেষ্টা করায় সমস্যা বাড়ে। অভিযোগ খবর দেওয়া হলেও প্রশিক্ষণপ্রাপ্ত বন দপ্তর কোনো কর্মী ঘটনাস্থলে পা রাখার প্রয়োজনটুকু বোধ করেনি। পরবর্তী সময়ে আগুন জ্বালিয়ে দাতালের দলকে তাড়া করলে জঙ্গলের দিকে চলে যায় বুনো হাতির তাণ্ডবে অফিষ্ঠ গ্রামবাসী। কি হয়েছে এদিকে সমস্যা? সমস্যা আতি আসে, আতি আসে, আমরা খেতে আসি, তার বাসে আমরা খেতে আসি, আইসে তিন চারটা আতি আমরা খেতাইলাম, দেখাইলাম সবাই মিললা। আবার দেখা সাইলে তো ওখানে শেষ নেই নাকি, তা ওখানে আবার নি রাতে আইয়ে নাকি, তা আমরা ডরে আসেন, ডরে আসে, আশঙ্কা আছে, আইতে পারে, খেতে দান দেখি আছে, আইতে পারে। যদি আমরা আবার ব্যাক করে গেছি, ব্যাক করে আবার আসি, আমরা কোনো ব্যাপার না, খেতে দান তোলা হইতো না, কিছু হইতো না, কালকে নষ্ট করে লাইছে, নষ্ট করে লাইছে, হাতিয়ে হাতিয়ে, এটা আপনি পারবেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।